ভাইয়া, গতকাল আমার সার্জারি হয়েছে, তো আজ আমার ড্রেসিং আছে। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি দেখছি। থ্যাংক ইউ। পেশেন্ট কি আপনি? জি। আসেন। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি বসেন এখানে। আপনার এটা খুলে ফেলেন। কালকে আমাদের একজন পেশেন্ট হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছিল, তো চলুন আজকে আমি তার ড্রেসিং করব। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে হেয়ার ট্রান্সপ্লান্ট করানোর সময় কোনো ব্যথা হয়েছিল আপনার? না, তেমন ব্যথা হয়নি। আচ্ছা, রাতে ঘুম হয়েছিল ভালো? জি। ওকে, চলেন আপনার ড্রেসিং করি আমি এখন। ওকে, এখন আমি আপনার পেছনের ড্রেসিংটা করব। রাতে এখান থেকে কি অনেক পানি ঝরছে? আচ্ছা, এটা লিকুইড প্লাজমা পড়ছে। হ্যাঁ, এটা তেমন কোনো সমস্যা না। এখন একটু জ্বলবে আপনার। হ্যাঁ, বিটাডিন দিয়ে আমি ক্লিন করব। এখন আমি যেভাবে ক্লিন করব আপনি বাসায় ঠিক এভাবে ক্লিন করুন, উপর থেকে নিচের দিকে। হ্যাঁ, সকালে রাতে খুব বেশি জ্বলতেছে? আচ্ছা, এখন ফসিট ক্রিমটা লাগাবো। এটা এটা শুধু আপনি দুপুরবেলা লাগাবেন, দিনে একবার। অল্প অল্প করে উপর থেকে নিচের দিকে অল্প অল্প করে লাগাবেন। আজকের পরে পিছনে আর কোনো ব্যান্ডেজ হবে না। হুম, আচ্ছা এটা আপনি নিচে একটু ধরেন। ওকে, আমি মাথাটা যে পজিশনে রাখবো ঠিক এই পজিশনে রাখবেন। ওকে, এভাবে চোখ বন্ধ। আজকে পর থেকে প্রতিদিন এভাবে আপনি স্প্রে করবেন 2 ঘন্টা পর পর, শুধু ট্রান্সপ্লান্ট এরিয়াতে। হ্যাঁ, সবসময় একটু একটু ভেজা রাখবেন এবং রাফ শুকানো যাবে না, শুকাই গেলে ড্রাই হয়ে যাবে এটা।
আমি এখন আপনাকে একটা স্টিং লাগাবো, এটা তিন দিন পর খুলবেন, কারণ আপনার শরীরের নিচে নামতে পারে, এটা আপনার সেটা থেকে রক্ষা করবে। টাইট, মাথা টাইট। আর কপাল যদি বেশি ফুলে তাহলে বরফ দিয়ে এখানে এখানে বরফ দিবেন, বরফ দিলে ফোলাটা আস্তে আস্তে কমবে। আর এখানে আপনার সোলিয়াম আসতে পারে, সোলিয়ামটা আসলে আপনি বরফ দিবেন, বরফ দিলে আস্তে আস্তে এটা কমে যাবে। আপনার ড্রেসিং কমপ্লিট। তো আপনার যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করার মতো করতে পারেন। না, আমার কোনো কোশ্চেন নেই। ওকে, তো আপনি আগামী সাত দিন যে কোনো সমস্যা হলে আমাদের ডক্টর ম্যাডাম আছে, স্যার আছে, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। ঠিক আছে, দাঁড়ান আমি আপনাকে ক্যাপটা পরাই দিচ্ছি। আর আপনি পেছনে আমি যেভাবে আজকে ড্রেসিং করছি আপনি নিজে তো করতে পারবেন না হয়তো। এটা কি আমি সবসময় পরে থাকবো? এটা সবসময় পরবেন না, আপনি জাস্ট যখন বাসায় থাকবেন, রুমে থাকবেন তখন লাগবে না, রুমের বাইরে আপনি যেখানেই যাবেন ক্যাপটা পরবেন। আচ্ছা ঠিক আছে, এটা কতদিন পরব? এটা জাস্ট আপনি আপনার মতো করে পরবেন, এটা এক সপ্তাহ পরে আপনার স্ক্যাল্পটা অনেকটা শুকায় যাবে, তো ওই ক্ষেত্রে আপনার পরে না পরলেও চলবে। তবে বাইরে যতদিন যাবেন, যেখানেই যান অবশ্যই ক্যাপটা পরবেন, কারণ এটা আপনার ধুলাবালি থেকে রক্ষা করবে। আর ড্রেসিং করার সময় পিছনে আপনি নিজে করতে তো পারবেন না, হয়তো বাসার কাউকে দিয়ে গ্লোভস পরে পরে ড্রেসিং করতে বলবেন।